ওপর দিয়ে ঢুকিয়ে নিচ দিয়ে বার করো। শুধুমাত্র হাতে সেলাই করার ক্ষেত্রে আমরা এরকম পদ্ধতি ব্যবহার করি। তাহলে তোমরা কি জানো মেশিনের সেলাই কেমন করে হয়? মেশিনের সেলাইয়ের ক্ষেত্রে দুদিক দিয়ে সুতো আসতে থাকে। ওপরে ছুঁচের মধ্যে দিয়ে একটি সুতো নিচের দিকে নেমে আসে এবং শাটার তার মধ্যে আরেকটি সুতো ঢুকিয়ে দেয়। এইভাবেই আমরা যত স্পিডে সেলাই মেশিন চালাই এই সেম সার্কেল বারবার বারবার হতে থাকে। আর এইভাবেই ইন্টারলক পদ্ধতির সাহায্যে আমাদের সেলাই মেশিনের মধ্যে দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন বেরোতে থাকে।